কলকাতা সহ বিভিন্ন রাজ্যে ভয় ধরাচ্ছে এই ডেঙ্গু। এটি একটা ভাইরাসজনিত অসুখ, এটি একটা মশাবাহিত অসুখ। মশার দ্বারা এটা ভাইরাস কিন্তু প্রভাবিত হয়ে আক্রান্ত ব্যক্তির থেকে সুস্থ ব্যক্তির মধ্যে কিন্তু এটা ছড়ায়। প্রতি বছর এই ডেঙ্গুতে কিন্তু অসংখ্য মানুষ আক্রান্ত হন। প্রত্যেক বছর দেখা যায় যে বর্ষাকালে এই ডেঙ্গুর প্রকোপ কিন্তু বাড়ে, কারণ বর্ষার জমা জলেই এই যে ডেঙ্গুর মশা বংশবিস্তার লাভ করে। দেখা যাচ্ছে গত কয়েক বছরে ডেঙ্গুর প্রকোপ এতটাই বেড়েছে যে বঙ্গবাসীর কপালে কিন্তু একটা ভাঁজ পড়ে আছে, কারণ দিনে দিনে বাড়ছে এই রোগ এবং দিনে দিনে কী হচ্ছে, শরীরে কিন্তু কষ্টও বেড়ে যাচ্ছে। কি দেখা যাচ্ছে যে এই কষ্ট বাড়তে বাড়তে মৃত্যুও দেখা দিচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ডেঙ্গু সচেতনতা শিবির বলুন বা ডেঙ্গু সচেতনতার জন্য বিভিন্ন রকম মাইক অভিযান বা বিভিন্ন রকমের অভিযান চালানো হচ্ছে, কিন্তু তাতেও ডেঙ্গুতে প্রায় অনেকজনই কিন্তু বা অনেক অনেক সংখ্যক লোক বা অসংখ্য লোক ডেঙ্গুতে কিন্তু আক্রান্ত হন। অনেকেই কী করেন যে বর্ষাকালে জ্বর হলে অনেক সময় বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে সাধারণ জ্বর বলে কিন্তু এড়িয়ে যান, কিন্তু এই সময়টাই মশার কারণে একাধিক টাইপের কিন্তু অসুখ দেখতে পাওয়া যায়। তাই এটা সাবধান থাকা প্রয়োজন যে কারণ ডেঙ্গু রোগে আক্রান্ত রোগীদের সঠিক সময় যদি ট্রিটমেন্ট না করা হয় তাহলে কিন্তু এতে প্রাণঘাতীও ঘটতে পারে। নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী, আমার ইয়োগভূমিও চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি যে টপিক নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি সেটা হলো ডেঙ্গু প্রতিরোধে আপনি কী করবেন, বা ডেঙ্গু প্রতিরোধে কী কী হোমিওপ্যাথি ওষুধ আছে, বা ডেঙ্গু প্রতিরোধে কী করণীয়। চলুন দেরি না করে শুরু করা যাক। তো ডেঙ্গু একটা অপর নাম হলো ব্রেক বোন ফিভার, এটা একটা মশাবাহিত ভাইরাল রোগ। এতে কী হয় যে মশা বিশেষ করে স্ত্রী এডিস ইজিপ্ট মশা যদি কোনো আক্রান্ত ব্যক্তির রক্ত পান করে, যদি কোনো সুস্থ ব্যক্তিতে কামড় দেয় বা রক্ত পান করতে যায়, তখন কিন্তু এই ভাইরাসটা আক্রান্ত হয়। এটা মোটামুটি চার ধরনের ভাইরাস কিন্তু দেখা যায়। এর মধ্যে DENV1, DENV2, DENV3, DENV4 এই চার টাইপের ভাইরাসে কিন্তু দেখা যায়। কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে ডেঙ্গু আক্রান্ত একবার ব্যক্তি যদি হয়ে যান বা কারো যদি ডেঙ্গু আক্রান্ত হয়, তাদের ক্ষেত্রে একটা নিজস্ব একটা ইমিউনিটি বডি কিন্তু সেই ভাইরাসের এগেনস্ট কিন্তু তৈরি করে ফেলে। তাই ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিদের ডেঙ্গুতে সংক্রমিত হওয়ার জন্য কিন্তু তার সম্ভাবনা কিন্তু অনেকটা কম থাকে। এই যে স্ত্রী এডিস ইজিপ্ট মশা আছে, এই মশাটা কী করে যে ব্যক্তিদের রক্ত পান করে বা আক্রান্ত ব্যক্তিদের রক্ত পান করে, যখন সে সুস্থ ব্যক্তিদের মধ্যে রক্ত পান করছে, তখন কিন্তু এই রোগটা ছড়ায়। এই রোগটা উপসর্গগুলো কী হয় যে এর উপসর্গগুলো কিন্তু দিন প্রতিদিন বৃদ্ধি পায়, এবং মোটামুটি 7 থেকে 10 দিনের মধ্যে থাকাকালীনই এর উপসর্গগুলির মাধ্যমে আক্রান্ত ব্যক্তি কিন্তু দুর্বলতা বোধ করেন বা ক্লান্তি বোধ করেন। এভাবে চলতে থাকলে কিছুদিন পরে দেখা যায় যে ডেঙ্গুর যে জ্বরটা সেটা কিন্তু ডেঙ্গু শক সিন্ড্রোমে পরিণত হয়, এবং এই ডেঙ্গু শক সিন্ড্রোমটা কী হয় যে মানুষের প্রাণঘাতীও কিন্তু ঘটতে পারে। এরপরে যদি আমি বলি যে ডেঙ্গু যে ছড়াচ্ছে, এই যে মশা যখন আপনাকে কামড়ালো তখন এর ইনকিউবেশন পিরিয়ড কত, মোটামুটি দেখা যাচ্ছে 4 থেকে 10 দিন এটা কিন্তু ইনকিউবেশন পিরিয়ড। অর্থাৎ কোনো একটা আক্রান্ত ব্যক্তি থেকে যদি দেখা যায় মশা কামড় দিয়ে আপনার রক্ত পান করলো বা আপনাকে কামড় দিতে এলো, সেই সময়টাই যখন আপনার ডেঙ্গুর লক্ষণ প্রকাশ পাবে সেই কামড় দেওয়ার দিন থেকে মোটামুটি 4 থেকে 10 দিনের মাথায় কিন্তু আপনার সেই লক্ষণগুলো প্রকাশ পাবে। এরপরে যদি আমি ডেঙ্গুর লক্ষণের দিকে যাই বা কী কী সিমটম আমরা দেখবো ডেঙ্গুতে সেটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে দেখা যাচ্ছে যে হঠাৎ খুব বেশি জ্বর হতে পারে, যেটা কিনা 40 ডিগ্রি সেলসিয়াস বা দেখা যাচ্ছে যে 104 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত জ্বর হচ্ছে। এই জ্বরটার একটা ধারাবাহিকতা থাকছে, এটাকে বলা হয় সাডাল ব্যাক জ্বর। যেমন দেখা যাচ্ছে 4 থেকে 5 দিন পর্যন্ত জ্বর থাকছে টানা, আবার তারপরে জ্বর থাকছে না, আবার জ্বর বাড়তে থাকছে, এভাবে কিন্তু জ্বরের একটা সমস্যা দেখতে পাওয়া যায়। তার সাথে দেখা যাচ্ছে জ্বর কিন্তু 7 থেকে 8 দিনের মতো থাকে, এর সাথে তীব্র মাথা ব্যথা থাকতে পারে, এর সাথে তীব্র পেশিতে ব্যথা থাকতে পারে, জয়েন্টে ব্যথা থাকতে পারে, বা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে গায়ে হাতে পায়ে ব্যথা থাকতে পারে, তার সাথে দেখা যাচ্ছে যে বমি বমি ভাব বা বমিও হয়ে যাচ্ছে, তার সাথে দেখা যাচ্ছে যে স্বাদ পরিবর্তিত হচ্ছে বা কোনো টেস্ট থাকছে না, দুর্বল দুর্বল ভাব লাগছে, ক্ষুধা মন্দ থাকছে, একটা অস্থিরতা ভাব থাকছে। অনেক সময় দেখা যায় যে লিম গ্ল্যান্ডগুলো ফুলে যায় বা বিভিন্ন ধরনের গ্রন্থি ফুলে যায়, যাচ্ছে যে গলা ভাঙা বা স্বরভঙ্গ একটা লক্ষ্য করা যায়। আবার অনেক সময় দেখা যায় ডেঙ্গু আক্রমণে অনেকের কিন্তু ফুসকুড়িও লক্ষ্য করা যায়, এটাকে ডেঙ্গু র্যাশ বলেও কিন্তু আমরা অভিহিত করতে পারি। এতে দেখা যাচ্ছে যে এটাতে কী হয় যে হাতের তালু বা পায়ের তালু ছাড়া দেহের সর্বাঙ্গে কিন্তু ফুসকুড়ি হয়। অনেকের মধ্যে বিভিন্ন টাইপের উপসর্গ কিন্তু লক্ষ্য করা যায়, যেমন কিনা মাড়ি থেকে রক্ত পড়া বা ঋতুস্রাবের সময় একটা অস্বাভাবিক আকারে রক্ত বেরোচ্ছে, বা দেখা যাচ্ছে কোনো একটা নাকের থেকে রক্তপাত বা প্রস্রাবের থেকে রক্তপাত, এগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ডেঙ্গুতে আরেকটা জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো প্লেটলেট কাউন্ট কিন্তু অস্বাভাবিক আকারে কমতে থাকে, এবং এই সমস্যাটা মারাত্মক একটা ধারণ করে।
এরপরে বলবো কোন কোন সিমটম দেখলে এই পেশেন্টকে নিকটস্থ কোনো হাসপাতালে ভর্তি করতে হবে। সেটাতে দেখা যাচ্ছে যদি বারবার বমি হয় বা প্রচুর পরিমাণে বমি হচ্ছে বা ডিহাইড্রেশনের কোনো সমস্যা হচ্ছে বা দেখা যাচ্ছে কোনো শ্বাসকষ্ট হচ্ছে বা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে রক্তপাত যাচ্ছে, বিশেষ করে মাড়ি থেকে যদি প্রচুর পরিমাণে রক্তপাত হয়, গুরুতর পেট ব্যথা দেখা যায়, ক্লান্তি বা অস্থিরতা লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এইসব সিমটম দেখলে আপনাকে দেরি না করে অতি সত্বর নিয়ার অ্যাবাউট বা নিকটস্থ কোনো একটা হসপিটালে কিন্তু পেশেন্টকে ভর্তি করতে হবে। বলবো দর্শকবৃন্দ যে কাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, না দেখা যাচ্ছে যাদের প্লেটলেট কাউন্ট কম, যাদের 1.5 লাখ থেকে প্রায় 4 লাখ পর্যন্ত যদি যে নর্মাল প্লেটলেট কাউন্ট সেটার থেকে যদি কারো কম থাকে তাহলে কিন্তু তাদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। নেক্সট বলবো যে কারো যদি অতীতে একবার ডেঙ্গু হয়েছে এরকম ব্যক্তিদের ডেঙ্গু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা যাদের কম তাদের কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখা যাচ্ছে বাড়ির আশেপাশে নোংরা জল জমা বা খুবই ঘন বসতিপূর্ণ এলাকা বা খুব অস্বাস্থ্যকর পরিবেশ, এসব পরিবেশে কিন্তু ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এরপরে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে ডেঙ্গুতে কী কী টেস্ট করবেন আপনি বা কী কী টেস্টের মাধ্যমে ডেঙ্গু রোগটা আপনি নির্ণয় করতে পারবেন। না ডেঙ্গুতে PCR টেস্ট করতে হয় বা বলতে পারেন যে ব্লাড কাউন্ট টেস্ট করতে হয় বা প্লেটলেট কাউন্ট টেস্ট করতে হয়, অনেক ক্ষেত্রে এলাইজাও কিন্তু টেস্ট করা যেতে পারে ডেঙ্গুতে, তবে কিন্তু আমরা ডেঙ্গু রোগটা নির্ধারণ করতে পারি। এরপরে নেক্সট যদি আমি বলি যে হোমিওপ্যাথিক মেডিসিন, তাহলে বলবো দর্শকবৃন্দ যে ডেঙ্গুতে ব্যবহৃত হোমিওপ্যাথি মেডিসিন বলার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি। চলুন দেরি না করে আজকে আমাদের প্রথম যে ওষুধটা সেটা হলো ইউফোরেটাম পারফোরেটাম মাদার টিংচার। এটাতে কী হয় যে এটাতে কিন্তু প্রচুর পরিমাণে হাড় ভাঙার মতো একটা গায়ে হাতে যন্ত্রণা হয়, প্রচুর পরিমাণে জ্বর হয়, এসব কিছু দেখলে টিংচার সেবন করতে পারেন। এটা একটা ডেঙ্গুর জন্য স্পেসিফিক ওষুধ আপনি বলতে পারেন। এই মাদার টিংচারটা আপনি কী করে সেবন করবেন, না 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সাথে আপনি যদি দিনে 3 বার খাওয়ার আগে সেবন করেন তাহলে দেখবেন এ ধরনের সমস্যা কিন্তু আপনার তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপরে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো রাস্টক্স। রাস্টক্সে দেখা যাচ্ছে সর্বাঙ্গে প্রচুর পরিমাণে ব্যথা হচ্ছে, যে ব্যথাটা বসলে বেশি থাকে বা হাঁটাচলা করলে কমে যায়, এর সাথে জ্বর থাকতে পারে, এর সাথে কপালে প্রচুর পরিমাণে বেদনা থাকতে পারে বা এর সাথে দেখা যেতে পারে যে হাঁটুতে বা যেসব জায়গায় সন্ধিস্থান এইগুলোতে কিন্তু ব্যথা সবথেকে বেশি থাকে, তাহলে কিন্তু এসব কিছু দেখলে রাস্টক্স সেবন করতে পারেন। রাস্টক্স দর্শকবৃন্দ এই বর্ষাকালে কিন্তু রাস্টক্স খুব ভালো করে ব্যবহার করা যায় বা রাস্টক্সে কিন্তু ডেঙ্গুর যেই সমস্যাগুলো অনেকখানি কিন্তু কম হয়। তাহলে রাস্টক্স কী করে সেবন করবেন, না রাস্টক্স 2 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সেরে যাবে। এরপরে নেক্সট ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো বেলেডোনা। বেলেডোনা কিন্তু ডেঙ্গুর প্রাথমিক অবস্থায় খুব একটা উপকারী একটা ওষুধ। এতে দেখা যাচ্ছে যে মুখে কোনো কারণে রক্তিম বর্ণ হচ্ছে বা প্রলাপ বকছে পেশেন্ট বা দেখা যাচ্ছে বারবার সে চমকে উঠছে বা অত্যন্ত মাথা ব্যথা হচ্ছে, প্রবল জ্বর হচ্ছে, তাহলে কিন্তু এই বেলেডোনা ওষুধ খুব ভালো একটা কাজ করে। তার সাথে যদি গলা ব্যথা থাকে বা ক্ষুদ্র ক্ষুদ্র একটা চর্মরোগের সমস্যা থাকে তাহলে কিন্তু বেলেডোনা এই সব সমস্যায় খুব ভালো কাজ করে। এক্ষেত্রে বেলেডোনা কী করে সেবন করবেন, না বেলেডোনা 2 ফোঁটা করে দিনে 3 বার 1 চামচ জলের সাথে আপনি যদি খাওয়ার আগে কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে এ ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সেরে যাবে। এরপরে নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো জেলসিমিয়াম। জেলসিমিয়ামও কিন্তু প্রবল জ্বর বা শারীরিক বা মানসিক কোনো নিস্তেজ ভাব বা দুর্বলতা বা দেখা যাচ্ছে চুপ করে শুয়ে থাকা বা শরীরে বিশেষ করে সন্ধিতে বা জয়েন্টগুলোতে, যে হাতের জয়েন্ট বা পায়ের জয়েন্ট বা আঙুলের জয়েন্ট, এগুলোতে অত্যধিক পরিমাণে বেদনা বা পিপাসাহীনতা, তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ করে। এর সাথে যদি হাত পা কাঁপা থাকে তাহলে কিন্তু জেলসিমিয়াম খুব ভালো কাজ করে। এক্ষেত্রে জেলসিমিয়াম কী করে সেবন করবেন, না জেলসিমিয়াম 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে এ ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। নেক্সট যে ওষুধের কথা বলবো দর্শকবৃন্দ সেটা হলো যদি দেখা যায় যে ডেঙ্গুতে কারো বমি বমি ভাব বা বমি পাচ্ছে তাহলে কিন্তু ইপিকাক এতে খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ইপিকাক কী করে সেবন করবেন, না ইপিকাক 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপরে নেক্সট যেটা বলবো দর্শকবৃন্দ সেটা হলো অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গুতে কিন্তু অনেক সময় স্কিন ইরাপশান বেরোয় বা চামড়াতে ফুসকুড়ির সমস্যা বেরোয়, সেটা কিন্তু প্রচুর পরিমাণে চুলকোয়, তার সাথে জ্বর থাকতে পারে, এসব ক্ষেত্রে কিন্তু আপনি ইচিনেশিয়া মাদার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে ইচিনেশিয়া মাদার কী করে ব্যবহার করবেন, না 10 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সাথে আপনি যদি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন যে এ ধরনের র্যাশের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপরে নেক্সট বলবো দর্শকবৃন্দ ডেঙ্গুতে কিন্তু দেখা যাচ্ছে যে অধিক পরিমাণে রক্তক্ষরণের কিন্তু সমস্যা থাকে। এটা নাক দিয়ে রক্ত পড়তে পারে বা পেচ্ছাপের সাহায্যে রক্ত পড়তে পারে বা পায়খানার সাহায্যে রক্ত পড়তে পারে বা ডায়রিয়ার সাথে রক্ত পড়তে পারে, তাহলে কিন্তু এতে ক্রোটোলাস হরিডাস 30 খুব ভালো কাজ করে। এক্ষেত্রে ক্রোটোলাস হরিডাস 30 কী করে সেবন করবেন, না 2 ফোঁটা করে দিনে 2 বার 1 চামচ জলের সাথে আপনি যদি সেবন করেন তাহলে দেখবেন এ ধরনের ব্লিডিংয়ের সমস্যা এটা কিন্তু আস্তে 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 সমাধান হয়ে যাবে। তাও কিন্তু আপনি এই ব্লিডিংয়ের জন্য আপনি কিন্তু হেমামেলিস মাদার টিংচারও সেবন করতে পারেন। এক্ষেত্রে হেমামেলিস মাদার টিংচার যদি সেবন করেন তাহলে কী করে সেবন করবেন, না 15 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সাথে মিক্স করে আপনি যদি খাওয়ার আগে সেবন করেন তাহলে দেখবেন যে এই ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে।
নেক্সট বলবো দর্শকবৃন্দ, ডেঙ্গুতে যদি আপনি প্রোফাইল্যাক্সিস বা ডেঙ্গু রোগ প্রতিরোধ করতে যদি আপনি ওষুধ ব্যবহার করেন, কিন্তু ইউফোরেটাম পারফোরেটাম ওষুধটা খুব ভালো কাজ করে। সেবন করবেন না ইউফোরেটাম পারফোরেটাম 30 এক ফোঁটা করে বা দু ফোঁটা করে এক চামচ জলের সাথে প্রতিদিন রাত্রেবেলা আপনি যদি কিছুদিন সেবন করেন, প্রায় সপ্তাহখানেক বা সপ্তাহ দুয়েক আপনি যদি সেবন করেন, তাহলে দেখবেন যে আপনার আশেপাশে যদি ডেঙ্গু হয় তাও কিন্তু আপনার ডেঙ্গু হওয়ার কোনো চান্সেস থাকবে না বা ডেঙ্গু অত তাড়াতাড়ি আপনার হবে না। এতে কী হবে, শরীরের মধ্যে ডেঙ্গু না হওয়ার যে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা কিন্তু আস্তে 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 বাড়তে থাকে। এবার নেক্সট বলবো দর্শকবৃন্দ, ডেঙ্গুতে যেটা মোস্ট প্রবাবল দেখতে পাওয়া যায় সেটা হলো যদি প্রচুর পরিমাণে প্লেটলেট কাউন্ট কমে যায়, তাহলে কিন্তু এতে ক্যারিকা পাপায়া মাদার টিংচার খুব ভালো হেল্প করে। এক্ষেত্রে ক্যারিকা পাপায়া মাদার টিংচার কী করে সেবন করবেন না, 15 ফোঁটা করে দিনে 3 বার হাফ কাপ জলের সাথে আপনি যদি খাওয়ার আগে কিছুদিন সেবন করেন, তাহলে দেখবেন যে এ ধরনের সমস্যা কিন্তু আপনার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে। এরপরে নেক্সট যেটা বলবো দর্শক, কিছু বায়োকেমিক বা বায়ো কম্বিনেশন ওষুধ। বায়ো কম্বিনেশন বলতে গেলে BC11 বা বায়ো কম্বিনেশন 11, সেটা জ্বরের জন্য বা জ্বরের যে কোনো জ্বরের জন্য খুব ভালো করে ব্যবহার করা হয়। এটা 6টা করে ট্যাবলেট দিনে 3 বার খেতে পারেন, অবশ্যই খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার 30 মিনিট পরে খেতে পারেন, চুষে খাবেন, অবশ্যই হাফ কাপ উষ্ণ গরম জল সহ খাবেন। তাছাড়াও দর্শকবৃন্দ, ক্যালকেরিয়া ফস খুব ভালো কাজ করে এই ডেঙ্গুতে বা ফলদায়ক হিসাবে কিন্তু কাজ করে। এক্ষেত্রে ক্যালকেরিয়া ফস কী করে সেবন করবেন না, ক্যালকেরিয়া ফস 6টা করে ট্যাবলেট দিনে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খেতে পারেন বা খাওয়ার 30 মিনিট পরে খেতে পারেন, চুষে খাবেন এবং হাফ কাপ গরম জল সহ খাবেন। তাও বলবো দর্শকবৃন্দ, ডেঙ্গু ট্রিটমেন্টে কিন্তু আদার্স অনেক মেডিসিন আছে, যে মেডিসিনগুলো কিন্তু সিমটম বিশেষে দেওয়া যায়। এক্ষেত্রে অ্যাকোনাইট খুব ভালো কাজ করে, ব্রাইনিয়া ভালো কাজ করে, ক্যান্থারিস ভালো কাজ করে, ল্যাকেসিস ভালো কাজ করে, ফসফরাস কাজ করে, সিকিলিকর কাজ করে, সালফিউরিক অ্যাসিড খুব ভালো কাজ করে, আর্সেনিক অ্যালবাম খুব ভালো কাজ করে, কার্বোভেজ, কোনো পেটের কিছু কোনো সমস্যা হয় তাহলে কিন্তু কার্বোভেজ খুব ভালো কাজ করে, চায়না খুব ভালো কাজ করে, যদি দেখা যাচ্ছে কোনো লিকুইড কিছু বা ডিহাইড্রেশনের কিছু সমস্যা হচ্ছে তাহলে কিন্তু চায়না খুব ভালো কাজ করে, কোলোসিন খুব ভালো কাজ করে বা কলচিকাম খুব ভালো কাজ করে, নাক্সভূমিকা খুব ভালো কাজ করে বা পোডোফাইলাম খুব ভালো কাজ করে, পালসেটিলাও কিন্তু খুব ভালো কাজ করে। যদি দেখা যাচ্ছে হাতে পায়ে প্রচুর পরিমাণে যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণাটা এদিক ওদিক করে মুভ করছে, তাহলে কিন্তু পালসেটিলাও খুব ভালো কাজ করে। পাইরোজেনিয়াম কিন্তু খুব ভালো কাজ করে, পাইরোজেনিয়াম অ্যাকচুয়ালি জ্বরের জন্য বা জ্বর যদি না কমে তাহলে কিন্তু দেওয়া হয়। মার্কসল খুব ভালো কাজ করে বা ফেরামমেট, যদি কোনো কারণে দেখা যাচ্ছে রক্তের পরিমাণ প্রচুর পরিমাণ কমে গেছে বা অ্যানিমিয়ার সমস্যা আছে তাহলে কিন্তু ফেরামমেট খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়া ফ্লোর খুব ভালো কাজ করে, আর্নিকাও কিন্তু এতে খুব ভালো কাজ করে। তাও বলবো দর্শকবৃন্দ, লক্ষণ ভেদে ওষুধ নেওয়ার আগে অবশ্যই একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু ওষুধ গ্রহণ করবেন। এরপরে বলবো যে ডেঙ্গু প্রতিরোধে কী কী করণীয়। ডেঙ্গু প্রতিরোধ করতে গেলে বলবো দর্শকবৃন্দ, যে একবার যাদের ডেঙ্গু হয়েছে তাদেরকে কিন্তু আবার সংক্রমণের একটা সমস্যা থাকে, তাই কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। ডেঙ্গু হওয়া ব্যক্তিদের থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং সচেতন থাকতে হবে। ডেঙ্গু সংক্রমণ যে ব্যক্তি তাকে কিন্তু মশারির ভিতর রাখতে হবে। বাড়ির আশেপাশে কোথাও জল জমতে দেবেন না, কারণ জমা জলে স্ত্রী এডিস ইজিপ্ট মশা যে আছে সে কিন্তু বংশবিস্তার লাভ করে এবং ডেঙ্গু ছড়াতে সাহায্য করে। তাই বাড়ির আশেপাশে কখনো জমা জল রাখবেন না। সবসময় ফুল হাতা জামা পরুন এবং ওডোমস জাতীয় কিছু জিনিস গায়ে মাখতে পারেন, তাতে কিন্তু মশার কামড় থেকে আপনি কিন্তু রক্ষা পাবেন। বিভিন্ন ধরনের ক্ষতিকারক মশার কয়েল বা ধূপ এগুলো কিন্তু জ্বালাবেন না। বিভিন্ন আয়ুর্বেদিক টাইপের বা বলতে পারেন যে আয়ুর্বেদিক উপায়ে যেগুলো মশার কয়েল বা ধূপ পাওয়া যায় সেইগুলো জ্বালাবেন, কারণ বিভিন্ন ধরনের ক্ষতিকারক মশার কয়েল বা ধূপ জ্বালালে আপনি মশা তাড়ানোর জন্য সেটা ব্যবহার করছেন বা ডেঙ্গু না হওয়ার জন্য সেটা ব্যবহার করছেন, সেটা কিন্তু হিতে বিপরীত হতে পারে। কারণ এই মশার কয়েল বা ধূপ থেকে কী হয় যে প্রচুর পরিমাণে ঘরের মধ্যে থাকলে, আবদ্ধ জায়গায় থাকলে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস উৎপন্ন করে, তাতে কিন্তু আপনার শ্বাসকষ্ট বাড়তে পারে বা আপনার শ্বাসকার্যের কোনো একটা সমস্যা হতে পারে। বিশেষ করে আপনি কিন্তু ধুনো ব্যবহার করতে পারেন, ধুনো ব্যবহার করলে ভালো একটা উপকার পাওয়া যায়। DDT বা এই ধরনের মশানাশক যে কীটনাশক সেগুলো ব্যবহার করতে পারেন বাড়ির আশেপাশে, তাতে মশার বংশবিস্তার করা নাশ হবে এবং আপনার ডেঙ্গু থেকেও কিন্তু আপনি বাঁচতে পারবেন। প্রচুর পরিমাণে জল পান করুন এবং ডাবের জল কিন্তু প্রচুর পরিমাণে খেতে পারেন, কারণ ডেঙ্গুতে ডিহাইড্রেশনের সমস্যা হলে এটা কিন্তু প্রচুর একটা ক্ষতিকারক সমস্যা হয়ে দাঁড়ায়। প্রচুর পরিমাণে জল বা ডাবের জল কিন্তু আপনি পান করতে পারেন। যাদের লিভার বা হার্ট বা কিডনি সংক্রান্ত কোনো অসুখ আছে, তারা যদি কোনো কারণে ডেঙ্গু আক্রান্ত হন, অবশ্যই নিয়ার অ্যাবাউট কোনো একটা চিকিৎসকের পরামর্শ কিন্তু নিয়ে ওষুধ খাবেন। বা সাধারণ যদি কোনো জ্বরও আসে, কোনো ওষুধ নেওয়ার আগে অবশ্যই কোনো একটা চিকিৎসককে দেখিয়ে বা কোনো একটা অভিজ্ঞ চিকিৎসককে দেখিয়ে আপনি কিন্তু ওষুধ খেতে পারেন, কারণ সাধারণ জ্বর বলে আপনি কিন্তু জ্বরকে যদি এড়িয়ে যান সেটা কিন্তু প্রাণঘাতীও হতে পারে। ডেঙ্গু বাড়ির যদি কারো হয় তাহলে তাকে আলাদা করে রাখতে হবে এবং সচেতন থাকতে হবে, যাতে বাড়ির অন্য কারো ডেঙ্গু না ছড়িয়ে দিতে পারে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ORS বা লেবুর জল বা ডাবের জল বা নুন চিনির জল আপনি কিন্তু রীতিমতো পান করতে থাকুন, তাতে কিন্তু শরীরে ডিহাইড্রেশনের সমস্যা কমবে। পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম বা ঘুম নিন, কারণ বিশ্রাম বা ঘুমও কিন্তু শরীরের জন্য প্রচুর পরিমাণে দরকার।
এই রোগ থেকে সুস্থ হতে গেলে মিনিমাম 15 থেকে 20 দিন কিন্তু সময় লাগে। তাও এই রোগ থেকে সুস্থ হয়ে যাওয়ার পরেও দীর্ঘকাল ধরে কিন্তু 6 থেকে 9 মাস পর্যন্ত ক্লান্তি বা অবসাদ বোধ কিন্তু করতে পারেন। সাধারণত ভাইরাল ফিভারের সাথে ডেঙ্গুর জ্বরের বিষয়ে একটা ফারাক না থাকলেও ইদানিং যেহেতু এই জ্বরের প্রকোপ বাড়ছে, তাই জ্বর 48 ঘন্টা পেরোলে কোনো মানে ঝুঁকি না নিয়ে আপনি কিন্তু চিকিৎসকের কাছে যান। চিকিৎসকের পরামর্শ মেনে রক্ত পরীক্ষা করান। মনে রাখবেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ খাওয়া কিন্তু চলবে না। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ মতো কিন্তু প্লেটলেট কাউন্ট করুন এবং সতর্ক থাকুন। আশা করি এই ডেঙ্গু নিয়ে আলোচনাটা আপনার খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন, ভিডিওটা ফ্যামিলি বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আপনার যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো ওষুধ সম্বন্ধীয় জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্টে জানাবেন। আজকের মতো ধন্যবাদ।